হ্যালো গাইস, আপনারা যদি ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন এবং তারপর যদি আপনারা এখানে চ্যাট সেকশনে চলে যান এবং যে কোনো একটি চ্যাট ওপেন করে নেন, ঠিক তখন এখানে এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবেন। এমনকি কোনো একটি লেখার উপরে যদি ট্যাবও করে নেন, ঠিক তখনও কিন্তু এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবেন। তো এটি কেন হচ্ছে, আপনারাও এটিকে চ্যাটের মধ্যে কীভাবে এনাবেল করতে পারবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট দেখা দিলে তার ফুল ডিটেলসে ভিডিও কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি ইনস্টাগ্রামে যে কোনো চ্যাট এখানে ওপেন করে নেন, ঠিক তখনই দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটি কেন শো করছে, এখন কিন্তু হ্যালোইন উইক চলছে এবং সেই জন্যই কিন্তু এই নতুন আপডেটটি ইনস্টাগ্রাম লঞ্চ করেছে। এরপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং ঠিক যতবারই এই চ্যাটটি ওপেন করে নেবেন, ঠিক ততবারই কিন্তু এখানে অ্যানিমেশনের সাথে এই চ্যাটটি ওপেন হবে এবং কিন্তু এখানে একটি নতুন এখানে ডিজাইন আপনারা দেখতে পাবেন। এমনকি এই চ্যাটের উপরে যতবার ক্লিকও করে নেবেন, ঠিক ততবারও কিন্তু এখানে অ্যানিমেশনটি দেখতে পাবেন। এবং এটি যদি আপনারা অন্যান্য বিভিন্ন চ্যাটে করতে চান তাহলে কিন্তু বেশ কিছু ওয়ার্ড রয়েছে এবং সেই ওয়ার্ডগুলো যদি আপনারা সেন্ড করে দেন চ্যাটে তাহলে কিন্তু আপনারা এই নতুন অ্যানিমেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য কি করবেন দেখুন, এখানে কিন্তু বেশ কিছু ওয়ার্ড রয়েছে, ধরুন এখানে আরও একটি নতুন ওয়ার্ড দিয়ে দিচ্ছি ঘোস্ট বলে, এবং তারপর যদি এখানে সেন্ড করে দিই তো দেখতে পাচ্ছেন পুনরায় এখানে অ্যানিমেশন শো করছে এবং এখানে কিন্তু এরকম অরেঞ্জ কালারের এই চ্যাটটি কিন্তু হয়ে গেছে। তো আপনাদের বেশ কিছু এখানে ওয়ার্ড বলছি দেখুন, হ্যালোইন, কস্টিউম, ঘোস্ট, উইচ, পামকিন, ট্রিক অর ট্রিট, ভ্যাম্পিয়ার, হান্টেড হাউস, স্কেলিটন, জুম্বি, জাম্প স্কেয়ার, স্পকি সিজন, ওয়ার উল্ফ, অল হ্যালোস, হ্যালো উইকেন্ড, এমনকি বেশ কিছু ইমোজিও যদি আপনারা সেন্ড করেন তাহলেও এরকম একটি অ্যানিমেশন পেয়ে যাবেন। এবং সেই ইমোজিগুলো কি দেখুন, পামকিন ইমোজি, এমনকি এরকম দুটি ঘোস্ট ইমোজিও সেন্ড করতে পারেন, কিংবা এখানে ভ্যাম্পিয়ার ইমোজি। তো আপনারা যদি এই ওয়ার্ডগুলো কিংবা এই ইমোজিগুলো সেন্ড করেন কিংবা এই ওয়ার্ডগুলো যোগ করে নিয়ে, ধরুন আপনি এখানে যে কোনো একটি ওয়ার্ড দিলেন, যে আপনার এখানে ঘোস্ট ওয়ার্ড দিলেন, শুধুমাত্র এই ওয়ার্ড দিলেও হবে, এমনকি এরপরে যদি আপনারা যে কোনো কিছু এখানে টাইপ করে নেন তাও যদি আপনারা এখানে সেন্ড করে দেন তাও কিন্তু এখানে কিন্তু এরকমই অ্যানিমেশনের সাথে শো করবে। তো আপনারা এখনই এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো একটি চ্যাটে ট্রাই করে দেখুন, আপনারাও কিন্তু এভাবে ইউনিক চ্যাটের কালার পেয়ে যাবেন এবং আপনাদের এই চ্যাটগুলোতে কিন্তু এরকম অ্যানিমেশন শো করবে যা দেখতে অনেকটি কিন্তু ইউনিক লাগবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।